হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল দ্য অফিসিয়াল মনোজ। এই চ্যানেলের মধ্যে আজকে আমরা যে ক্লাসটি নিয়ে আসছি, যা একটা গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসটি বিভিন্ন চাকরির পরীক্ষার থেকে, এখান থেকে অনেক কিন্তু প্রশ্ন পড়ে থাকে। তো এই ক্লাসটি করার পর তোমাদের মনে একটা একটা মন থেকে যে বেরাবে সেটা হলো বাহ। তো চলো ক্লাসটি শুরু করি। তো ক্লাসটির বিষয় হচ্ছে জিকে এবং টপিক্সটি হলো অ্যাব্রিভিয়েশন। এই অ্যাব্রিভিয়েশন তোমরা জেনে থাকবে, বিভিন্ন পরীক্ষাতে দু চারটি করে পড়েই থাকে, তাই অ্যাব্রিভিয়েশন বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তো চলো ক্লাসটি শুরু করছি। প্রথমে আমরা এ দিয়ে শুরু করব, তারপর এভাবে বি সি এভাবে আমরা এগিয়ে যাব। তো আর বেশি কথা না বলি, চলো ক্লাসটি শুরু করি। তো প্রথমে আমরা এ লেটার দিয়ে শুরু করব। দেখো প্রথমে এ দিয়ে শুরু করলে আমরা প্রথমে পাচ্ছি এক নম্বরে এবিএম। এবিএমের পুরো নাম হচ্ছে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল। নেক্সট হচ্ছে এসি। এসির পুরো নাম হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, আবার এয়ার কন্ডিশনও বলতে পারি আমরা, তার সাথে সাথে এয়ার কুলারও বলতে পারি। তাই এসির কিন্তু তিনটি অ্যাব্রিভিয়েশন রয়েছে। নেক্সট হচ্ছে এডিবি। এডিবির পুরো নাম হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। নেক্সট হচ্ছে চার নাম্বার রয়েছে এএফসি। এএফসির পুরো নাম হচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। নেক্সট হচ্ছে পাঁচ নাম্বার, দেখো এএইচকিউ, এর পুরো নাম হচ্ছে আর্মি হেডকোয়ার্টার্স। নেক্সট হচ্ছে ছ নম্বর এআই, এর পুরো নাম হচ্ছে এয়ার ইন্ডিয়া, একটি এরোপ্লেন কোম্পানি। নেক্সট হচ্ছে এআইসিএস, পুরো নাম হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল অফ স্পোর্টস। নেক্সট হচ্ছে এডস। এই এডসটা বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই এআইডিএস নিয়ে এডস কোশ্চেনটি কিন্তু অনেকবার বিভিন্ন পরীক্ষাতে পড়ে থাকে। দেখো পুরো নাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রম। নেক্সট হচ্ছে ন নম্বর এ ডবল আই এমস, এমস যেটা শর্টে বলা হচ্ছে এমস, এর পুরো নাম হলো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। নেক্সট হচ্ছে এআইআর, এআর এর পুরো নাম হলো অল ইন্ডিয়া রেডিও। এর পরেরটি আমরা দেখে নেব। এরপরে দেখো 11 নম্বর এআইটিইউসি, এর পুরো নাম হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। নেক্সট হচ্ছে এএনসি। এএনসির পুরো নাম হলো আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। এখানে ন্যাশনাল এটা মিস হয়েছে, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। নেক্সট এপিইসি, এর পুরো নাম হলো এশিয়া প্যাসিফিক ইকোনমিক কমিউনিটি। নেক্সট দেখে নেব 14 নম্বর এশিয়ান, এটা খুব গুরুত্বপূর্ণ। এই এশিয়ানের পুরো নাম হলো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। নেক্সট হলো এটিএম, এটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি। এটিএম এর পুরো নাম হলো অটোমেটেড টেলার মেশিন। নেক্সট হচ্ছে এটিপি। এটিপির পুরো নাম হলো এডিনোসিন ট্রাইফসফেট। এর সাথে সাথে একটা বল রাখি, এডিপি এখানে দেওয়া হয়নি, এডিপির পুরো নাম হচ্ছে এডিনোসিন ডাইফসফেট। নেক্সট হচ্ছে এআইডি। এআইডির পুরো নাম হলো এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। পরেরটি আমরা দেখে নেব। পরে হলো এএসএলভি। এএসএলভির পুরো নাম হলো অ্যাগমেন্টেড স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। নেক্সট হচ্ছে এআইএমএল, পুরো নাম হলো অল ইন্ডিয়া মুসলিম লীগ। নেক্সট হচ্ছে এএসআই, এর পুরো নাম হলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এ লেটারের পর রয়েছে বি লেটার, বি দিয়ে যে সমস্ত অ্যাব্রিভিয়েশন হয় এখন আমরা জানবো। দেখো প্রথমে হচ্ছে বালকো, BALCO, বালকোর পুরো নাম হচ্ছে ভারত অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড, ভারত অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড। নেক্সট হলো বিবিসি, বিবিসির পুরো নাম হলো ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। নেক্সট হচ্ছে বিসি, বিফোর ক্রাইস্ট, বিফোর ক্রাইস্ট। নেক্সট হচ্ছে বিসিসিআই, বিসিসিআইয়ের পুরো নাম হলো বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট হচ্ছে বিকম, এর পুরো নাম হলো ব্যাচেলার অফ কমার্স, ব্যাচেলার অফ কমার্স। নেক্সট হচ্ছে বিডিও, বিডিওর পুরো নাম হলো ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। পরেরটি আমরা দেখে নেব বিএড, বিএডের পুরো নাম হলো ব্যাচেলার অফ এডুকেশন, ব্যাচেলার অফ এডুকেশন। নেক্সট হচ্ছে বিজেপি, বিজেপির পুরো নাম হলো ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি। নেক্সট হচ্ছে বিপি, বিপির পুরো নাম হলো ব্লাড প্রেশার। নেক্সট হচ্ছে বিপিএল, বিপিএল এর পুরো নাম হলো বিলো পভার্টি লাইন, অর্থাৎ দরিদ্র সীমার নিচে যারা বাস করে তারাকে বিপিএল বলা হয়, বিলো পভার্টি লাইন। বি লেটার দিয়ে যে আর যে সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন হয় এখন আমরা তা দেখে নেব। দেখো বিএসপি, বিএসপির পুরো নাম হলো বহুজন সমাজ পার্টি, বহুজন সমাজ পার্টি। নেক্সট হচ্ছে বিএসএফ, বিএসএফের পুরো নাম হলো বর্ডার সিকিউরিটি ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স। নেক্সট হচ্ছে বিএসএনএল, বিএসএনএল পুরো নাম হলো ভারত সঞ্চার নিগম লিমিটেড। তারপরেরটি আমরা দেখে নেব, পরে হলো বিপিও, বিপিওর পুরো নাম হলো বিজনেস প্রসেস আউটসোর্সিং। নেক্সট হচ্ছে বিপিএস, এর পুরো নাম হলো বাইটস পার সেকেন্ড। নেক্সট হচ্ছে বিএসই, পুরো নাম হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, বোম্বে স্টক এক্সচেঞ্জ। তারপরটি দেখে নেব আমরা বিএসএস, এর পুরো নাম হচ্ছে ভারত সেবা সমাজ, ভারত সেবা সমাজ। নেক্সট হচ্ছে বিএইচইএল, যেটা সঙ্গে বলা আছে ভেল, পুরো নাম হলো ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড, ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড। নেক্সট হচ্ছে বিএআরসি, পুরো নাম হচ্ছে ভাবা অটোমিক রিসার্চ সেন্টার, ভাবা অটোমিক রিসার্চ সেন্টার। নেক্সট হচ্ছে বিমারু, এটা একটা খুব ইন্টারেস্টিং কিন্তু অ্যাব্রিভিয়েশন। দেখো বিআই দিয়ে হচ্ছে বিহার, এম এ দিয়ে হচ্ছে মধ্যপ্রদেশ, আর দিয়ে হচ্ছে রাজস্থান, এবং ইউ দিয়ে হচ্ছে উত্তরপ্রদেশ, অর্থাৎ বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং উত্তরপ্রদেশ। এই চারটি রাজ্যেরকে সংক্ষেপে বলা হয় বিমারু। এরপর চলো দেখা যাক সি দিয়ে কিছু গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন। দেখো সি দিয়ে শুরু করছি, প্রথমে হচ্ছে সিএ, সি এর পুরো নাম হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। নেক্সট হচ্ছে সিএটি ক্যাট, ক্যাটের পুরো নাম হলো কমন অ্যাডমিশন টেস্ট অর কেরিয়ার অ্যাপটিটিউড টেস্ট, দুটো আছে, একটা হচ্ছে কমন অ্যাডমিশন টেস্ট, অপরটি হলো কেরিয়ার অ্যাপটিটিউড টেস্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে সিএফসি, সিএফসির পুরো নাম হলো ক্লোরো ফ্লুরো কার্বন, ক্লোরো ফ্লুরো কার্বন, একটি গ্যাসীয় পদার্থ। নেক্সট হচ্ছে সিআইডি, সিআইডি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাব্রিভিয়েশন, এর পুরো নাম হচ্ছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। পরেরটি হলো সিবিআই, এটাও খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাব্রিভিয়েশন, এর পুরো নাম হলো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন,
সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। নেক্সট হচ্ছে সিডি, এর পুরো নাম হলো কম্প্যাক্ট ডিস্ক। তারপরটি হলো সিপিসিবি, এর পুরো নাম হলো সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। নেক্সট হচ্ছে সিপিআইএম, পুরো নাম হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, যারা মার্কসিস্ট অর্থাৎ যারা কার্ল মার্কসের আদর্শ মানে মেনে চলেন তারাই হলো মার্কসিস্ট, তাই এমটি এম এক্সট্রা এক্সট্রা যোগ করা হয়েছে। নেক্সট হচ্ছে সিওয়াইও, এর পুরো নাম হচ্ছে কেয়ার অফ। নেক্সট হচ্ছে সিএজি ক্যাগ, ক্যাগের পুরো নাম হলো কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, সি দিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ এখন আমরা অ্যাব্রিভিয়েশন সম্পর্কে জানব। দেখো সিটিবিটি, এর পুরো নাম হলো কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রিটি, কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রিটি। নেক্সট হচ্ছে সিবিএসসি, খুব গুরুত্বপূর্ণ কিন্তু, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, পুরো নাম সংক্ষেপে হলো সিবিএসসি। নেক্সট হচ্ছে সিআইআই, সিআইআই এর পুরো নাম হলো কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, সরি কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। নেক্সট হচ্ছে সিটু, এসআইটিইউ সিটু, এর পুরো নাম হলো সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন, সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন। তারপরটি আমরা দেখে নেব, তারপরে হচ্ছে সিএলআরসি, সিএলআরসির পুরো নাম হলো সেন্ট্রাল ল্যান্ড রিফর্ম কমিউনিটি, সেন্ট্রাল ল্যান্ড রিফর্মস কমিটি। নেক্সট হচ্ছে সিএনএন, এর পুরো নাম হলো কেবল নিউজ নেটওয়ার্ক, কেবল নিউজ নেটওয়ার্ক। নেক্সট হচ্ছে সিও, এর পুরো নাম হলো কমান্ডিং অফিসার। নেক্সট হচ্ছে সিআরএম, সিআরএম এর পুরো নাম হলো কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট, কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট। তারপরটি আমরা দেখে নেব সিআরপিএফ, খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাব্রিভিয়েশন, এর পুরো নাম হলো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। তারপরে হচ্ছে সিডাব্লিউএস, এর পুরো নাম হলো কেমিক্যাল উইপনস কনভেনশন, কেমিক্যাল উইপন কনভেনশন। লেটার সি এর পর, এরপর আমরা লেটার ডি দিয়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন হয় এখন তা নিয়ে আলোচনা করব। তো দেখো প্রথম থেকে বলছি, প্রথমে হচ্ছে ডিডিটি, ডিডিটির পুরো নাম হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, খুব ইম্পর্টেন্ট কিন্তু। তারপর নেক্সট হচ্ছে ডিএম, খুব ইম্পর্টেন্ট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যাকে বাংলায় বলা হয় জেলা শাসক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। নেক্সট হচ্ছে ডিএনএ, সায়েন্সের একটি ওয়ার্ড, এর পুরো নাম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। নেক্সট হচ্ছে ডিভিডি, এর পুরো নাম হলো ডিজিটাল ভার্সাটাইল অর ডিজিটাল ভিডিও ডিস্ক। নেক্সট হচ্ছে ডিটিপি, পুরো নাম হচ্ছে ডেস্কটপ পাবলিশিং, কম্পিউটারের একটি ল্যাঙ্গুয়েজ মানে কি বলো পরিভাষা, ডেস্কটপ পাবলিশিং। তারপর হচ্ছে ডিলিট, ডিলিটের পুরো নাম হচ্ছে ডক্টর অফ লিটারেচার। নেক্সট হচ্ছে ডিফিল, ডিফিলের পুরো নাম হচ্ছে ডক্টর অফ ফিলোসফি। নেক্সট হচ্ছে ডিএসসি, ডিএসসির পুরো নাম হলো ডক্টর অফ সায়েন্স। নেক্সট হচ্ছে ডিটিএইচ, এর পুরো নাম হলো ডাইরেক্ট টু হোম। এবং নেক্সট হচ্ছে ডিএ, এর পুরো নাম হলো ডিয়ারনেস এলাওয়েন্স। এরপর হচ্ছে ই, এটার দিয়ে দেখো ই দিয়ে প্রথমে হচ্ছে ইসিজি, ইসিজির পুরো নাম হলো ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইলেকট্রোকার্ডিওগ্রাম। নেক্সট হচ্ছে
EMU. EMU এর প্রনাম হলো ইলেকট্রিক মাল্টিপল ইউনিট, ইলেকট্রিক মাল্টিপল ইউনিটস। নেক্সট হচ্ছে ইমেল, ইমেলের প্রনাম হলো ইলেকট্রিক মেইলিং। নেক্সট হচ্ছে EMI, এর প্রনাম হলো ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট, ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট। নেক্সট হচ্ছে ENT, এর প্রনাম হচ্ছে ইয়ার নোজ অ্যান্ড থ্রট, অর্থাৎ নাক কান গলা নিয়ে সমস্যা হতে গেলে সংক্ষেপ বলা হয় ENT। নেক্সট হচ্ছে ESA, এর প্রনাম হচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। তারপরটি হচ্ছে ESI, এর প্রনাম হলো এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স, এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স। তারপরটি হচ্ছে ECM, এর প্রনাম হচ্ছে ইউরোপিয়ান কমন মার্কেট। তারপরটি আমরা দেখে নেব, তারপরটি হলো EQ, এর প্রনাম হচ্ছে ইমোশনাল কিউসেন্ট, ইমোশনাল কিউসেন্ট। নেক্সট হচ্ছে EPZ, এর প্রনাম হলো এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এক্সক্লুসিভ ইকোনমিক জোন। তো এই ছিল ই দিয়ে কিছু গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন। ই লেটারের পরে হচ্ছে এফ, এফ দিয়ে এখন আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন। তো দেখো, প্রথম হচ্ছে FBI, এর প্রনাম হচ্ছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তারপর হচ্ছে FIR, ফায়ার, ফায়ারের প্রনাম হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। নেক্সট হচ্ছে FCI, এর প্রনাম হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে FIFA, 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 খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু, এর প্রনাম হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন। নেক্সট হচ্ছে FM, এর প্রনাম হচ্ছে ফ্রিকোয়েন্সি মডিউলেশন, এটা কিন্তু রেডিওর ক্ষেত্রে প্রযোজ্য একটি অ্যাব্রিভিয়েশন। নেক্সট হচ্ছে FAO, এর প্রনাম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। তারপরে হচ্ছে FFC, এর প্রনাম হচ্ছে ফিল্ম ফিনান্স কর্পোরেশন, ফিল্ম ফিনান্স কর্পোরেশন। তারপরটা দেখে নেব আমরা, এরপরে হচ্ছে FICCI, খুব ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ একটি অ্যাব্রিভিয়েশন। এর প্রনাম হচ্ছে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। নেক্সট হচ্ছে FII, এর প্রনাম হলো ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স। নেক্সট হচ্ছে FIRE, এর প্রনাম হচ্ছে ফুললি ইন্টিগ্রেটেড রোবোটাইজড ইঞ্জিন, ফুললি ইন্টিগ্রেটেড রোবোটাইজড ইঞ্জিন। তো এই ছিল এফ দিয়ে কিছু গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন। এরপর হচ্ছে জি দিয়ে কিছু গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন। তো দেখো, প্রথম হচ্ছে GAIL, গেল, এর প্রনাম হচ্ছে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। নেক্সট হচ্ছে গ্যাপ, GAP, এর প্রনাম হলো গঙ্গা অ্যাকশন প্ল্যান। নেক্সট হচ্ছে গেট, GATT, এর প্রনাম হলো জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। এরপরটি আমরা দেখে নেব, এরপরটি হলো GDP, এর প্রনাম হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। নেক্সট হচ্ছে GIS, GIS এর প্রনাম হলো জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। পরটি দেখে নেব, এরপরটি হলো GMT, এর প্রনাম হলো গ্রিনিচ মেইন টাইম, গ্রিনিচ মেইন টাইম। নেক্সট হচ্ছে GNP, এর প্রনাম হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এরপরটি হলো
GOI, পুরো নাম হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে জিপিও, জিপিও এর পুরো নাম হলো জেনারেল পোস্ট অফিস। এবং সর্বশেষ 100 নম্বর অ্যাব্রিভিয়েশনটি হলো জিপিএস, এর পুরো নাম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম। তো ভিউয়ার্স, এই ছিল আজকের 100টি গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন। এখান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষা যেমন এসএসসি, রেল, ব্যাংক, এই সমস্ত পরীক্ষাতে অনেক কিন্তু প্রশ্ন পড়ে থাকে, তাই তোমরা ক্লাসটি ভালোভাবে দেখবে। ক্লাসটি তোমার যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের বন্ধুর সাথে। আর এই ধরনের ক্লাস তোমরা যদি রেগুলার পেতে চাও তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তার সাথে সাথে নোটিফিকেশনটা কিন্তু অল করে রাখবে। এর ফলে কী হবে না, আমি যখনই কোনো এই ধরনের ক্লাস নিয়ে আসবো সবার আগে তোমরা দেখতে পাবে, কোনো ক্লাস তোমাদের মিস হবে না। তো এতক্ষণ পর্যন্ত তোমরা ক্লাসটি দেখলে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।